2022 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের অটোপাস দিয়ে দেব। ধন্যবাদ, পরবর্তীতে আরো জানাব। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং ম্যাডাম। কে এলো? মেরা দাঁড়ালো, তোরা দাঁড়ালি না কেন? ম্যাডাম, রাত ভরে অনেক করছি তো, এই জন্য ক্লান্ত লাগতেছে। মানে? মানে পড়াশোনা ম্যাডাম। ও আচ্ছা। হ্যাঁ শোনো বাচ্চারা। ম্যাডাম, ওরা যদি বয়সকালে বিয়ে দেয়া হতো তাহলে আপনার মতো একটা মেয়ে থাকতো। কি বললি শয়তান? তোমাদের 2022 সালে পরীক্ষা দেয়া হবে না, অটোপাস দেয়া হবে। আলহামদুলিল্লাহ। কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট নেওয়া হবে। না ম্যাডাম, এটা করেন না। যা করবেন করেন, অ্যাসাইনমেন্ট দেন না। এটা তো আমার হাতে না, ডাক্তার দীপুমনির হাতে। তে আমার হাতে থাকলে আমি বাদ দিয়ে দিতাম। তোমাদের প্রতি তো আমার একটু মায়া আছে। না না ম্যাডাম, অ্যাসাইনমেন্ট দিয়ে না। অ্যাসাইনমেন্ট দিলে কিন্তু আমরা মরেই যাব। অ্যাসাইনমেন্ট দিয়ে না ম্যাডাম, প্লিজ। হে চুপ কর। প্রত্যেক দিনের অ্যাসাইনমেন্ট প্রত্যেক দিনই দেয়া লাগবে, বাধ্যতামূলক। ম্যাডাম তাহলে আমরা এখন শুরু করি। মানে? মানে ক্লাস। ও আচ্ছা, তাহলে শুরু করো। ম্যাডাম আজকে না আপনার খুব সুন্দর লাগতেছে। কি বলিস দুষ্টু, যা। হয় ম্যাডাম। ইংলিশ বইটা বের করো। ম্যাডাম প্লিজ, অ্যাসাইনমেন্ট দেন না। কথা কম বল, না হলে মার খাবি। পয়সা বাদ দে। এ তুই কালকে স্কুলে আইছিলি না কেন? ম্যাডাম নানি বাড়ি গেছিলাম। এই মেয়েদের স্বভাব খারাপ, খালি বেড়াতে যায়। আচ্ছা যেগুলো পড়া দিচ্ছি ভালো করে পড়িস, এখন তোদের অঙ্ক স্যার আসবে। এই আমি একটা কথা বলবো। কি বল? মহিলারা পড়ে মেক্সি, আর আমাদের ম্যাডাম অনেক সেক্সি। ওই তোমাকেই বলছি, তুমি আমার সাথে প্রেম করবা। কি বললি? আমি কিন্তু স্যারকে বলে দেব। না না না, বললো না। এগুলো কি শুরু করেছিস ক্লাসের ভেতর তোরা? হ্যাঁ গুড মর্নিং টিচার। বেতবগুলা বস বস। এই কালকে তোদের পড়া কোথায় ছিল? তাড়াতাড়ি বের কর। আর খবর শুনছিস? তোদের এবার পরীক্ষা হবে না, অটোপাস দিয়ে দিয়েছে সরকার। কিন্তু অ্যাসাইনমেন্ট আছে, প্রতিদিন অ্যাসাইনমেন্ট ঠিক মতো দিয়ে দিবি, ঠিক আছে? না দিলে তোদের পাসা। আমি জানি আপনি পারবেন না। পিফিসে আমারে ভয় দিয়ে কিছু করতে পারবেন না স্যার। নিতাম্ব চামড়া তুলে দেবো শয়তান, ঠিক আছে? এই তুই দাঁড়া, বস 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 বস। কালকে কোথায় পড়া দিয়েছিলাম বল। স্যার আমি জানি না, আমার খালাতো বোন অসুস্থ ছিল, আমি দেখতে গেছিলাম। কি এই সময় এত বেড়াবাড়ি করতে আসে শয়তানগুলো, শয়তানগুলো? হ্যাঁ ম্যাডাম, ক্লাসে আসলে ম্যাডামের সাথে খুবই পিরিত করো, কিন্তু আমার সাথে পিরিত চলবে না, বুঝেছ? আমার ক্লাসের পড়া পাই টু পাই আদায় করে নেবো, বুঝেছিস? আচ্ছা তোরা পড়তে থাক, আমি একটু যাই, আবার ম্যাডাম একা একা আছে তো, বুঝছো তো? আচ্ছা ঠিক আছে, এই পড়া ঠিক মতো করে আসিস। স্যার কিন্তু ম্যাডামের সাথে প্রেম করে। হয় হয় আমিও জানি। এই কি করছো তোমরা? গুড মর্নিং ম্যাডাম। বসো বসো, বেশি কিছু বলতে আসি নাই। কাল থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু। অঙ্ক সাবজেক্ট তোমরা সবাই করে নিয়ে আসবা। আস্তে আস্তে তোমাদের ছুটি, যাও। ভালো থাকেন ম্যাডাম। হাতে ছিন ছিন করছে হায়, দূর আর ভালো লাগছে না, দর বাড়া লাগছে না। দূর আর ভালো লাগছে না, এখন একটু ফোন চালাই। কিরে লেখাপড়া না করে কি করিস? পড়তে পড়তে ভাল লাগছে না, তাই এখন একটু ফোন চালাচ্ছি। ওগুলো করলে হবে? লেখাপড়া করা লাগবে না? ওগুলো তো তুই লেখাপড়া কর। আর মাতাল হয়ে ইস্যু করবো দেয়ালে,
কিরে বন্ধু, অ্যাসাইনমেন্ট লিখবি না? আরে কি এর অ্যাসাইনমেন্ট, আমার গার্লফ্রেন্ডের কাছে দিয়ে আইছি, ও লিখে দেবে না, আমি কালকে যা জমা দিয়ে আসবানি। ও আই খাই পাইপ। না বন্ধু আমি খাবো না, তুই খা। আর না না, আর নেই সমস্যা নাই, খানি খা ধর। আরে না ঠিক আছে তো। আচ্ছা বন্ধু থাক তাহলে, আমি যাই, আমার অ্যাসাইনমেন্ট লিখতে হবে। আচ্ছা ঠিক আছে যা। বিবিসি জানালার নতুন আর একটা খবর নিয়ে চলে আসলাম, 2022 সালে যারা পরীক্ষা দেবে, 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে, তাদের গত একটা নিউজে বলা হয়েছিল তাদের অটো পাস দেওয়া হবে, কিন্তু না, দেশের পরিস্থিতি ভালো হওয়ার কারণে তাদের তিন সাবজেক্টের পরীক্ষা হবে, অটো পাস দেওয়া হবে না, তিন সাবজেক্টের পরীক্ষা হবে। এখনো বসে আছিস, তোর না অ্যাসাইনমেন্ট আছে, যা পড়তে বল। দেশের পরিস্থিতি ভালো হওয়ার কারণে তাদের তিন সাবজেক্টের পরীক্ষা হবে, অটো পাস দেওয়া হবে না, তিন সাবজেক্টের পরীক্ষা হবে। কি রে তোর গাতে বিড়ির গন্ধ কাইকা? কই আমি কি লেয়ার পাইলাম? তুই কি ভুলবাল কথা কোস, তুই বললি অটো পাস, কিন্তু নিউজে বলতেছে তোদের পরীক্ষা হবে। তুই কি ভুলবাল কথা কোস, কার কাছে তুই কি শুনে আসে আমার সামনে মিথ্যে কথা কোস? আমি কি জানি না, আমাকে স্যার ওই কইছে। বন্ধর তুই মনে সিগারেট খাস, যা পড়তে বস, পড়ালে নাই শালার পোলা বানের সাথে আর পারি না, এরা যে কি শুরু করছে। দূর বাড়া ভাল লাগে না, একবার কয় পরীক্ষা হবে একবার কয় হবে না, বাড়িতে মাত দিছে বেশি কথা করছে, আর ভাল লাগে না। আরে কি হয়েছে দোস? আরে দোস্ত একবার কয় পরীক্ষা হবে একবার কয় হবে না, আর ভালো লাগে না এই ঝামেলা। আর কি হবে পরীক্ষার কথা করছি, একবার কয় হবে একবার কয় হবে না, আপনারা একটা সঠিক নিউজ দেন, পরীক্ষা হবে কি হবে না, মানে এর কোনো সঠিকই নাই। স্যাররা বলতেছে অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে, আর খবরে বলতেছে যে পরীক্ষা হবে, মানে এর কোনো সঠিকই নাই। বাড়িতে এমনিতে একটা প্রেশার যাচ্ছে আমাদের উপর, পরীক্ষা হবে কি হবে না আপনারাই বলে দেন।